ইসরায়েল যদি নিজেদের আচরণে সংশোধন আনে এবং যুদ্ধবিরতি কার্যকরে পদক্ষেপ নেয় তাহলে ইরানও তাদের সাথে সংযত আচরণ করবে। রোববার মন্ত্রিসভার বৈঠকে এসব বলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে কোনো আগ্রাসী আচরণ করলে দাঁত ভাঙা জবাব দিতে দুবার ভাববে না তেহরান, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো অপ্রীতিকর আচরণের জবাব সুদে আসলে ফেরত দেওয়া হবে। এর আগে শনিবারও ইসরায়েলও তার পরম মিত্র যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষ্য, মুসলিমদের উপর যে নৃশংসতা তারা চালিয়ে যাচ্ছে তার জবাব তারা পাবেই।